ব্যাটারি গরম হলেই কি ব্যাটারি নষ্ট? তো আজকের বিষয়টি সম্পূর্ণ ব্যাটারির উপরেই, যে ব্যাটারি গরম হলে ব্যাটারিটি আসলে নষ্ট কিনা সেই বিষয়ে সবাইকে ভালোভাবে ধারণা দেওয়ার জন্য আজকের এই বিষয়টি। তো এক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে ব্যাটারির বয়স 9 মাস, তো 70-80 কিলোমিটার গাড়িতে যখন চলে তখন একটি ব্যাটারি গরম হয়, তো সেক্ষেত্রে আমি যদি এইভাবে দিনের পর দিন গাড়িটি চালাই তাহলে ব্যাটারিটি কি কোনোভাবে প্রবলেম হবে কিনা, তো সেই সম্পর্কে আজকে জানার জন্য এই ভিডিওটি তৈরি করা। তো আশা করি সবাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকের যে বিষয়টি, তো এক ভাই আমাকে কমেন্ট করেছেন যে আমার ব্যাটারির বয়স 9 মাস, তো 70-80 কিলোমিটার গাড়িটি যখন চলে তারপর একটি ব্যাটারি হিট হয়, তো হালকা গরম হয়, এইভাবে যদি আমি গাড়িটি কন্টিনিউ চালাই তাহলে কি আমার ব্যাটারিটি কোনো সমস্যা হবে কিনা, তো সেই বিষয়ে সবাইকে ভালোভাবে বোঝানোর জন্য আজকের এই বিষয়টি। তো ব্যাটারির যে গরমের যে লজিকটা, তো সেটি আপনার একটু একদিকে আছে সেটা ভালো, আর একদিকে আছে সেটি খারাপ। তো ভালো দিক এবং খারাপ দিক দুটি দিকই কিন্তু ব্যাটারিতে থাকে, সেটি যে কোনো বস্তুতেই খারাপ ভালো মিলে দুটি দিক থাকে। তো প্রথমত আগে জানতে হবে যে আমাদের যে 5টি ব্যাটারি থাকে, সেটি 4টি অথবা 5টি থাকে, সবটি ব্যাটারি কিন্তু একত্র নষ্ট হয় না, এবং কি সবটি ব্যাটারি ভালোও থাকে না। তো কিছু ক্ষেত্রে, যেমন কিছু ক্ষেত্রে যেহেতু ইলেকট্রিক ডিভাইস, তো ইলেকট্রিক ডিভাইসের কোনো প্রকার ওয়ারেন্টি গ্যারান্টি নাই বলে চলে, তো সেটি একত্র যদি নতুন লাগানো হয় তারপরেও কিন্তু সেটি একসাথেই যে ভালো সার্ভিস দিবে তা কিন্তু না, এর মধ্যে একটু একটু প্রবলেম হতেই পারে। তো সেটি নিয়ে কোনো দুশ্চিন্তা না করাটাই বেটার, কারণ যেহেতু ইলেকট্রিক ডিভাইস, যেহেতু মানুষই যেহেতু মরণশীল, তাহলে ব্যাটারিটি হয়তো মানুষ তৈরি করেছে, তাহলে সেটি নষ্ট হবে, এটি কনফার্ম। তবে তারপরেও কিছু না কিছু সবাইকে জানা দরকার, এবং এর পরিচর্যা এবং এটি কিভাবে ভালো রাখা যায়, আসলে এটি নষ্ট কি না, তো সেই বিষয়ে সবাইকে আসলে জানান একটু বেটার, কারণ তাহলে আপনি আপনার গাড়ির ব্যাটারিটি ভালোভাবে সেভে রাখতে পারবেন। তো যেহেতু 4টি ব্যাটারি গরম হয় না, সে ভাই বলেছে যে 4টি ব্যাটারি গরম হয় না, 1টি ব্যাটারি গরম হয়। তো ব্যাটারি গরম হওয়ার প্রধান লজিক হচ্ছে হাই চার্জ, তো যেহেতু সেটি আমাদের চার্জিং অবস্থায় নাই, তো চার্জিং অবস্থায় যদি গরম হয় তাহলে সেক্ষেত্রে ভোল্টেজ বেশি হতে পারে, যে ব্যাটারিটি ভোল্টেজ বেশিতে চার্জ হয় তাহলে ব্যাটারিটি গরম হতে পারে, আর সেক্ষেত্রে ব্যাটারিটি নষ্ট ধরা চলবে না। আর যদি ভোল্টেজ মিডিয়ামেও চার্জ হয় তাহলে, যদি ব্যাটারিটি গরম হয় তাহলে ব্যাটারিটি নষ্ট লজিকে ধারণা করা হয়, কিন্তু যেহেতু আমাদের এটি চার্জিং অবস্থায় সমস্যা নাই, তো এটি হচ্ছে আমাদের ব্যাটারিটি রানিং এ অবস্থায় প্রবলেম হচ্ছে, যে ব্যাটারিটি আমাদের যখন রানিং এ যায় তখনই এই প্রবলেমটা দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে চার্জিং এর সেকশনটা একদম বাদ। তো ব্যাটারিটি আপনার যদি রানিং অবস্থায় অথবা লোড দেওয়ার পর ব্যাটারিটি যদি হিট হয় তাহলে অবশ্যই ধারণা করা যায় সেক্ষেত্রে আপনি অ্যাসিড গ্যাবাটিং কম অথবা বেশি আছে, কারণ ব্যাটারির জীবনই হচ্ছে অ্যাসিড। তো অ্যাসিড থেকে প্লেট, প্লেটের পরই আমরা আউটপুট পাই, তো আমাদের প্রথম উৎস হচ্ছে কিন্তু অ্যাসিড পানি, অ্যাসিড পানি যদি না থাকে তাহলে কিন্তু ব্যাটারির কোনো প্রকার শক্তি নেই, কারণ মানুষের জীবন বাঁচানোর জন্য যেমন রক্ত একদম প্রয়োজন, তো সেই ক্ষেত্রে ব্যাটারির জীবন রক্ষার্থে কিন্তু অ্যাসিড পানি একদম মানে সবচেয়ে বেটার, আর এর উপর কোনো কিছু নাই। তো ব্যাটারির অ্যাসিড যদি গ্যাবাটিং কম বেশি, যেমন 1280 আমাদের হচ্ছে লজিকে ধরা হয়, তো সেক্ষেত্রে 1300, তো 1280 অথবা তার কম বেশি যদি হয় তাহলে সেটি আপনি লোড অবস্থায় ব্যাটারিটি গরম হতে পারে। যদি প্লেটের মান ভালো থাকে, যে ব্যাটারির যে মুখাগুলো আছে মুখাগুলো খোলার পরে অবশ্যই দেখতে পারবেন যে প্লেটের মান যদি ভালো থাকে, অথবা কোনো যে 6টি যে খোপ আছে, তো 6টি খোপের মধ্যে কোনো খোপ যদি কালো না হয়, মানে পানি যদি কালো না হয়, যদি দেখেন যে সবটি খোপই একদম চকচক আছে, পানিগুলা গোলা হয় নাই, সেই ক্ষেত্রে আপনার ব্যাটারিতে অ্যাসিড গ্যাবাটিং কম অথবা বেশি হয়েছে, এটা একদম কনফার্ম। আর আপনি যদি ব্যাটারির গ্যাবাটিংটা
ব্যাটারির যে অ্যাসিড গ্যাবাইটিং আছে সেটি যদি আপনি ভালোভাবে টেস্ট করেন, যে অ্যাসিডের যে ডবারটি আছে সেটিতে টেস্ট করলে আপনি 100% ধরতে পারবেন যে আপনার ব্যাটারিতে অ্যাসিড গ্যাবাইটিং কম অথবা বেশি আছে। তো সেই ক্ষেত্রে আপনি 1280 অ্যাসিড ব্যবহার করবেন, ব্যাটারিটি ইনশাল্লাহ ভালো হবে। তো সেই ক্ষেত্রে আপনি লোডটাও একটু বেশি দিতে পারবেন এবং মাইলেজটাও একটু ভালো পাবেন। আর যদি দেখেন যে আপনার ব্যাটারির যে কোনো একটি খোপ নষ্ট হলে একটি খোপই নষ্ট হবে, তো সেক্ষেত্রে একটি খোপ নষ্ট হলে কিন্তু আপনার পুরো ব্যাটারিটারই কিন্তু শক্তি কমে যাবে। যদি দেখা যায় যে একটি ব্যাটারির একটি খোপ ঘোলা পানি হয়ে গেছে, তাহলে সেটি বুঝতে পারবেন যে আপনার একটি খোপের প্লেট ড্যামেজ হয়ে যাইতেছে। তো সেক্ষেত্রে একটি ব্যাটারিটি নষ্টই ধরা চলে, কারণ ব্যাটারি রিপেয়ারিং করলে বেশিরভাগ ভালো থাকে না। তো কোম্পানির যে একটা রিপেয়ারিং নিউ আপডেট সেটি একটু অন্যরকম, আর আপনি যদি সেটি পরবর্তীতে রিপেয়ারিং করেন সেটি না করাটাই বেটার। তো অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি কি কথাগুলো বলেছি। তারপরে যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর তাতেও যদি বুঝতে না পারেন তাহলে আমার ডিসক্রিপশন বক্সে আপনাদের ফেসবুকের লিংক দেওয়া থাকবে, আপনারা সেইখানে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো আজকের ভিডিওটি এইখানে শেষ করব। ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।